जी सर। सर 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 কোথাও যাচ্ছি না যাচ্ছি না না রাত্রি আমার ফোনটা আগে আমি অফ করে দিই। রিয়েলি আমাকে এত ভয় পাও তুমি? জানতাম না তো, আমার ভয়ে নিজের ফোনটা অফ করে রেখেছ। অসুবিধা নেই, আমি এখন তোমার খুব কাছাকাছি, দেখা যাক কতক্ষণ আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারো। এবার তোমার ক্রাইসিস শুরু। ম্যাডাম, আপনার লাগেজটা আপনার রুমে পৌঁছে দিয়ে এসেছি। থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম। এক মিনিট দাঁড়াও। জি ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, আমাদের এখানে স্টাফদের টিপস দেওয়া নিষেধ। সরি, আমি কি করব না করব সেটা কি তুমি আমাকে শিখিয়ে দেবে? না, আসলে আমাদের এটা মানে অফিশিয়াল রুলস এর মধ্যে নেই। একটা ছেলে সামান্য কিছু টাকা পেয়ে যদি খুশি থাকে তাতে তোমার এত প্রবলেম কি? এই তোমাদের রিসোর্টের মালিক কি অনেক কাঠখোট্টে টাইপের লোক নাকি? আসলে ম্যাডাম, আমাদের কোম্পানি স্টাফদের যথেষ্ট স্যালারি দিয়ে থাকে, সেজন্য আর আলাদা করে টিপসের প্রয়োজন পড়ে না। রিয়েলি? জি। যেমন মালিক তেমন ম্যানেজার রেখেছে। এনিওয়ে, তোমাদের এখানকার গেস্টের তারিখ একটু আমাকে দিবে তো? মানে? মানে আমি তো বাংলায় কথা বলেছি, চাইনিজ ভাষা নিশ্চয় বলিনি। ভয় পেও না, তোমাকেও টিপস দেব, লিস্ট আমার দরকার। ম্যাডাম সরি, আমাদের তো গেস্টের লিস্ট দেওয়ার কোনো নিয়ম নেই। সামান্য একটা নিয়ম ভাঙার সাহস নেই তোমার? ভীতু কোথাকার, এত সুন্দর একটা নাইস লেডি তোমাকে এরকম একটা রিকোয়েস্ট করছে আর তুমি তাকে ইগনোর করছো। ইয়ে না, মানে কেউ কখনো এভাবে গেস্টদের লিস্ট চাইনি তো, তাই এমনি চাইছিলাম। আসলে আমি তো পুলিশ অফিসারের বউ, তাই না? সব দিকে নজর রাখতে হয়, কে জানে এখানে কোনো দাগি আসামি লুকিয়ে থাকতে পারে, তাই সব সময় সাবধান থাকাটা জরুরি, তাই না মিস্টার আকাশ? আকাশ আহমেদ। আকাশ আহমেদ, বাহ, নামের বাহার দেখে তো মনে হচ্ছে একেবারে এই রিসোর্টের ম্যানেজার না মালিক। লিস্ট ঠিক আছে ম্যাডাম, আপনি রুমে যান, আমি দেখছি কি করা যায়। ও, that's like a goodbye, bye.